বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। রঘুনাথগঞ্জে ফের গাঁজা উদ্ধার। রবিবার সকালে 1 কুইন্টাল গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম অনিল চন্দ্র দে, বাড়ি কোচবিহার। এদিন কোচবিহারের দিক থেকে গাঁজা নিয়ে বারাসাতের দিকে যাচ্ছিল ওই ব্যক্তি। তখনই কার্যত পুলিশ আটক করে গাড়িটি। তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় 1 কুইন্টাল গাঁজা। এখন বারাসাতে নিয়ে এসছি, মানে বিক্রির জন্য। ওনারাই সবকিছু করে দিয়েছেন, আমার সঙ্গে কারো কিছু কন্ট্যাক্ট নেই। আমি টাইম মতো ওখানে আসবো, তো ওনারা নিয়ে যাবে। এটুকু আমি বলতে পারছি না। আমি 1 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে এসছি, সেটা আমি জানি না। এটা অ্যাকচুয়ালি ইউনিভার্সিটিতে খাটে, তো আমি যে সময় আমি গাড়িটা নিয়ে বের হয়েছিলাম, বোর্ডটা খোলার কথা আমার মাথাতে এখন। গাড়ি থেকে অলমোস্ট 120 কেজি মতো গাঁজা উদ্ধার হলো। গাড়ির চালক কোচবিহারের বাসিন্দা অনিলচন্দ্র দে ওনার নাম। এখনও সিজার প্রসিডিওর চলছে, গাড়িটাও সার্চ করা হয়েছে। আপাতত 120 কেজি মতো গাঁজাই উদ্ধার হয়েছে। একটা সরকারি প্রতিষ্ঠানের বোর্ড আছে, এখন যাচাই করতে হবে এটা আদৌ ওখানেই চলে না এটা অ্যাকচুয়ালি ফলস বোর্ড ইউজ করে গাঁজা পাচার বা মাদক পাচারের জন্য ব্যবহার হচ্ছে, সেটা তদন্ত সাপেক্ষ। এমন সরাসরি বলা সম্ভব না, তবে বোর্ড একটা পার্সনকেই ডিটেন করা হয়েছে। মানে গাড়ির যিনি চালক ছিলেন উনি যাচ্ছিলেন, গাড়িতে আর কাউকে পাওয়া যায়নি। বস্তায় 120 কেজি মতো গাঁজা পাওয়া গেছে। কোচবিহার থেকে আসছে, এটা রঘুনাথগঞ্জে ধরা পড়লো। কোথায় যাচ্ছিলো সেই তথ্য এখন দেখতে হবে, কোথায় যাচ্ছিলো সেটা এখনও। চালান কাটা ছিল খুব সম্ভবত আমাদের এই রঘুনাথগঞ্জ যদি কোনো একটা প্রতিষ্ঠানের নামে, এখন সেটা তদন্ত সাপেক্ষ, কনফার্ম বলা মুশকিল। আমার সাথে আমি ভেরিফাই করে নিব না, ওটা আমি বলছি না। ধরা হলো হচ্ছে গিয়ে আমাদের NH34 বা NH12 উপরে মা মিলনী থাবা, এই জায়গায় গাড়িটাকে সিজ করা হয়েছে। ধন্যবাদ। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।